আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যারা 2022 এ ব্লগ চ্যানেল স্টার্ট করতে চান, সেটা হোক মোটো ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগ, যে ব্লগই হোক না কেন, যারা 2022 এ ব্লগ চ্যানেল স্টার্ট করতে চান এবং এরপরেও ব্লগ চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছেন, তো তারা আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং এ সম্বন্ধে অনেক জ্ঞান আপনাদের মিলবে। তো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমি রাহাত, আপনাদেরকে আজকে ব্লগ চ্যানেলের কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে সেই দুটো রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তো প্রথমত বন্ধুরা, যে রিস্ক ফ্যাক্টরটি রয়েছে, এখন যদি আপনারা ব্লগ চ্যানেলগুলো অ্যানালাইসিস করে দেখেন বা সেগুলো নিয়ে গবেষণা বিচার বিশ্লেষণ করে দেখেন, তো ব্লগ চ্যানেলের ক্রিয়েটর কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে। যে তৌহিদ আফ্রিদি থেকে রাফসান, ছোটো ভাই, আরও অনেক ক্রিয়েটর রয়েছে দেশে বিদেশে প্লাস অনেক জায়গায় রয়েছে, ঠিক আছে। তো তাদের ব্লগটা যদি দেখেন, তাদের ব্লগটা বেসিক্যালি কি স্টাইলের হয় একটু দেখবেন। তাদের ব্লগে রয়েছে অনেক গর্জিয়াস, লাক্সারিয়াস বলতে গেলে নাম দামি জিনিসপত্র অনেক, মানে গর্জিয়াসই হয় তাদের ব্লগটা। তাদের অনেক মানে পয়সা খরচ করা, অনেক ব্যয়বহুল তাদের ব্লগগুলো হয়, সেটা ট্রাভেল ব্লগ হোক বা লাইফস্টাইল ব্লগ হোক, সেগুলো কিন্তু তারা অনেক পয়সা খরচা করে বা বলা যায় তারা এক প্রকার বড় লোক, তো সেগুলো শো অফ করে। তো আপনারা যদি সাধারণ মানুষের দিক দিয়ে ভেবে দেখেন, সাধারণ মানুষের লাইফে কিন্তু ওসব মানে অ্যাচিভ করা সম্ভব না, একটা দামি গাড়ি, বাড়ি, দশতলা বিল্ডিং, ঠিক আছে। তো তারা যেটা নর্মাল লাইফে দেখতে পায় না, তারা সেটি ভিডিওর মাধ্যমে দেখতে চায় বা ভ্লগের মাধ্যমে দেখতে চায়, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি যদি মানে আপনার ভ্লগে ওসব নামি দামি জিনিসপত্র শো অফ করতে পারেন, ওয়ো রুম, গাড়ি, বাড়ি ওসব শো অফ করতে পারেন, তাহলে বন্ধুরা মানুষেরা আপনার ব্লগটা বেশি বেশি দেখবে। আর আদারওয়াইজ আপনি যদি মানে ব্লগটা একটু ওই মানে মিডল লেভেলের হয় বা মধ্যবিত্তদের ঘরে যেমন জিনিস থাকে এটা ওটা, আপনাকে কিছু মানে ইউনিক দেখাতে হবে ব্লগে, ঠিক আছে। তো আপনার মানে ওসব নামি দামি জিনিসপত্র না থাকে বা আপনার দেখানোর মতো ওই দামি গাড়ি বাড়ি ওসব না থাকে, তো বন্ধুরা তাহলে কিন্তু আপনার ব্লগ চ্যানেলটিকে রান করা একটু মুশকিল হয়ে যাবে, মানুষও কম দেখবে। আর আরেকটা রিস্ক ফ্যাক্টর বন্ধুরা, সেটা হচ্ছে কি ভিডিও কোয়ালিটি, আপনার ব্লগের ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো হতে হবে। আপনার ক্যামেরাগুলো একটু দামি বলা চলে বা ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য ক্যামেরা ট্যামেরাগুলো একটু দামি কিনতে হবে। তো বন্ধুরা, এগুলো এই পর্যন্ত তো গেল ভিডিওর কোয়ালিটি এবং ব্লগে আপনার কী কী দেখাতে হবে। তো বন্ধুরা, আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে বন্ধুরা, যেটা হলো এসইও, হ্যাঁ ঠিক আছে। আপনি যে ব্লগ ভিডিওটি বানাচ্ছেন সেটাকে আপনার ঠিকঠাকভাবে এসইও করতে হবে, না হলে মানুষের মানে মানুষের কাছে ভিডিওটি পৌঁছাবে না বা মানুষের ওই ভিডিওটিতে ক্লিক করবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যদি ব্লগ চ্যানেল বা ব্লগ ভিডিওতে দেখেন, এসইও করার মতো তেমন কোনো মানে চটকদার টাইটেল, ডিসক্রিপশন বা ট্যাগ দেওয়ার মতো ওরকম কিছু জিনিসপত্র পাওয়া যায় না, ঠিক আছে। ধরুন আপনারা এখন যদি আপনার টাইটেলে সাকিব খানকে নিয়ে কিছু বলেন, টাইটেলে সাকিব খান লিখতে পারবেন, ডিসক্রিপশনে লিখতে পারবেন, ট্যাগেও লিখতে পারবেন, বা আপনার বড় নামি দামি নাই আপনাকে কোনো কিছু নিলে ওগুলা টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে লিখলে আপনাদের ভিডিওটা ভালো মতো এসইও করবে, মানুষের সামনে পৌঁছে মানুষ ওটাতে ক্লিক করবে, ঠিক আছে। কিন্তু ব্লগে কিন্তু এমন কোনো মানে ট্রেন্ডিংওয়ালা টাইটেল বা মানুষের সবচেয়ে বেশি সার্চ করা বা মানুষের কাছে পৌঁছানোর মতো ওরকম কিন্তু টাইটেল পাওয়া খুবই মানে কঠিন। আপনি ধরুন ব্লগ বানাচ্ছেন, আজকে আমি ঘুরতে গেলাম চিটাঙ্গের উদাহরণ দিচ্ছি, ওয়ার মিউজিয়ামে বা ওয়ার সিমেট্রি বা জাদুঘরে ঘুরতে গেলাম বা শিশু পার্কে, ঠিক আছে, ওসব মানে লেখলে এগুলো মানুষের কাছে এসইও করার বা মানুষের কাছে পৌঁছানোর চান্সও অনেক কমে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল মানে এসইও রিস্ক ফ্যাক্টর। আর থাম্বনেল টাম্বনেল আপনি বানাতলেও কোনো অসুবিধা নেই, মানে একটু ভালো দেখে বানাতে পারবেন চাইলে, কিন্তু এসইও করা আর ওই ভিডিওর মধ্যে কোয়ালিটি দেখানো ওগুলো একটু টাফ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মানে ব্লগ চ্যানেলের রিস্ক ফ্যাক্টর। আর ব্লগ চ্যানেল কিভাবে এসইও করতে হয় বা ব্লগ চ্যানেল বানাতে হলে কি স্টাডি ফলো করতে হয় তা নিয়ে আমি একটি আরো একটি ভিডিও বানাবো। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, তো তাহলে আমার যা যা ভিডিও আসে সব আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এখানে ভিডিও নিচ্ছি, দেখা হচ্ছে পরে।